हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। गाइस आज আমাদের কাছে রয়েছে বয়াবাই M1 মাইক। তো আজকের এই ভিডিওতে আমরা এটারই আনবক্সিং এন্ড রিভিউ করতে চলেছি। এটা দিয়ে ভিডিও রেকর্ড করলে ভিডিওর ভয়েস কোয়ালিটি কেমন হয়, সেই সঙ্গে এর প্রাইস কত, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা জেনে নেব। তো জানতে ভিডিও সাজিয়ে থাকুন। তো চলুন ভিডিও শুরু করি। তো ভিডিও শুরুতে একটা কথা বলতে হচ্ছে, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখুন, তাহলে যখনই আমাদের এই চ্যানেলে এমনই নতুন কোনো ভিডিও আপলোড করা হবে সেই ভিডিওটিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিডিও শুরু করি। গাইজ, এই হচ্ছে আমাদের বয়াবাই M1 মাইকের বক্স। তো প্রথমে আমরা বক্সটিকে আনবক্সিং করে নেব। গাইজ, বক্সের ভিতরে একটি ব্যাগ রয়েছে আর ব্যাগের ভিতরে আমাদের মাইকটা রয়েছে। তো চলুন এর মধ্যে আরো কি কি রয়েছে সেগুলো দেখে নিই। বক্সের ভিতরে আর কিছুই নেই, বক্সটা আমি সাইডে রেখে দিচ্ছি। তো এখানে কিছু কার্ড রয়েছে, এই দেখতে পাচ্ছেন, আর এখানে আর কিছুই নেই। এবার আমরা ব্যাগের মধ্যে কি রয়েছে দেখবো। তো ব্যাগের মধ্যে আমাদের মাইকটা রয়েছে আর এই যে এটা বয়ার স্টিকার দেওয়া হয়েছে, তো স্টিকারটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে রয়েছে ব্যাটারি রয়েছে, তার সঙ্গে ক্লিপ রয়েছে, আর এখানে একটি স্পঞ্জ রয়েছে। তো এটা আমরা পরে খুলে দেখে নেব। তো এই যে দেখছেন, এই হচ্ছে আমাদের মাইক। এর তার অনেকটা বড়, এটা আপনারা অনেকটা দূরে ফোন রেখে বা ক্যামেরা রেখে আপনারা অনেক দূর থেকে ভিডিও রেকর্ড করতে পারবেন। এর তারটা অনেকটাই বড়, খুললে অনেক দূর যাবে আর কি। তো আমি সম্পূর্ণটা খুলছি না, এই যে এখান থেকে আমি খুলছি। ওকে, সম্পূর্ণটা খোলার আমার প্রয়োজন নেই, তো আপনাদের প্রয়োজন হলে আপনারা খুলে ভিডিও রেকর্ড করতে পারেন। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন, এটা খুললেই অনেকটা বড় হচ্ছে। ওকে, এর তার কিন্তু অনেকটা বড়, আপনারা অনেক দূরে ক্যামেরা ফোন রেখে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তো এবার আমাদেরকে কি করতে হবে, এটাকে খুললে এখানে আমাদেরকে ব্যাটারি লাগাতে হবে। ওকে, তো এই যেখানে ব্যাটারি লাগানোর জায়গা রয়েছে, তো এখানে আমাদেরকে ব্যাটারিটা লাগিয়ে নিতে হবে। আর ব্যাটারিটা আমরা পেয়ে যাবো এই যে প্যাকেটের মধ্যেই ব্যাটারিটি রয়েছে। তো এবার আমরা এই প্যাকেটটিকে খুলে নেব। এখানে ক্লিপ রয়েছে, এই ক্লিপটাও আমাদেরকে লাগাতে হবে, এটা আমি সাইডে রেখে দিচ্ছি এখন। আর এই যে এখানে ব্যাটারিটি রয়েছে, আর এখানে একটা আরো একটি জ্যাক রয়েছে, এটা ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে গেলে এটার প্রয়োজন হবে। ওকে, বা অনেক সময় অনেক ক্ষেত্রে এটা প্রয়োজন হয়, মোবাইলের ক্ষেত্রে এটা প্রয়োজন নেই। তো এটা আমি সাইডে রেখে দিলাম। এই পঞ্চটি আমাদেরকে মাইকের এই যেখানে লাগাতে হবে, এই যেখানে, এটা আমি লাগিয়ে নিচ্ছি। এই যে আমাদের একটা পঞ্চটি লাগানো হয়ে গিয়েছে, আর এখানে আমাদেরকে ক্লিপটাও লাগিয়ে নিতে হবে। যে ক্লিপটা আমি লাগিয়ে নিচ্ছি একেবারে, ক্লিপটা এই যে এভাবে আমাদেরকে লাগাতে হবে। এখানে আমাদের ক্লিপ সেটিং হয়ে গিয়েছে, এবার আমাদেরকে ব্যাটারিটা লাগিয়ে নিতে হবে। তো ব্যাটারিটা আমি এখান থেকে বার করে নিচ্ছি, ব্যাটারিটা আমি বার করে নিয়েছি। এবার আমাদেরকে এখান থেকে ব্যাটারিটা লাগিয়ে নিতে হবে। তো এখানে প্লাস মাইনাস আছে, এটা আপনারা দেখে লাগিয়ে নেবেন। এই যে দিকটা প্লাস, তো ব্যাটারির এই সামনের দিকটা প্লাস, তো এখান থেকে আমাদেরকে এভাবে লাগিয়ে নিতে হবে। তো এখানে আমাদের ব্যাটারি সেটিং হয়ে গিয়েছে, এবার আমাদেরকে এটাকে ঠিকভাবে লাগিয়ে নিতে হবে। তো এটা আমাদের লাগানো হয়ে গিয়েছে, এখানে আমাদের মাইকের সমস্ত কাজ শেষ। এবার আমরা এটার ভয়েস কোয়ালিটি কেমন হচ্ছে এটা দিয়ে রেকর্ড করলে সেটা আবার আমরা একটু টেস্ট করে নেব। তো এতক্ষণ আপনারা যে ভয়েসটা শুনছেন এটা কিন্তু কোনো রকম মাইক ছাড়াই রেকর্ড হচ্ছে, আমার ফোন থেকেই রেকর্ড হচ্ছে। তো চলুন এবার আমরা এটা লাগিয়ে একটু ভয়েস রেকর্ড করে দেখব। গাইজ, এখন আমি ফোনের সঙ্গে মাইকটিকে কানেক্ট করিয়ে নিয়েছি, এখন আপনারা যে সাউন্ডটি শুনছেন এটা বয়াবাই M1 মাইকে রেকর্ড হচ্ছে। তো আশা করছি এতক্ষণে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন কতটা সাউন্ড কোয়ালিটি আগের থেকে ইম্প্রুভ হয়েছে, বয়াবাই M1 মাইকে কতটা সুন্দর সাউন্ড রেকর্ডিং করে সেটা আপনারা তখন আশা করছি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। গাইজ, আরো একটি কথা বলতে আপনাদের ভুলে গিয়েছি, এই বয়াবাই M1 মাইকের এই যে এখানে একটা সুইচ রয়েছে, তো এখানে দুটো মোড রয়েছে, একটা হচ্ছে স্মার্টফোন আর একটা হচ্ছে ক্যামেরা। তো আপনারা যখন স্মার্টফোন দিয়ে ভিডিও রেকর্ড করবেন তখন এই সুইচটাকে নিচের দিকে রেখে দেবেন, আর যখন ক্যামেরা দিয়ে রেকর্ড করবেন তখন এই সুইচটাকে উপরের দিকে ক্যামেরাতে করে দেবেন। ওকে গাইজ, এই বয়াবাই M1 মাইকটি অল্প প্রাইসের মধ্যে খুব ভালো একটি মাইক। তো এই মাইকটা আমি প্রায় 1 বছর আগে থেকে ব্যবহার করছি। তো আমার আগের মাইকটি নষ্ট হয়ে গিয়েছে, এর জন্য আবার আমি নতুন নিয়েছি। তো এই মাইকটি প্রায় 90% ইউটিউবাররাই ব্যবহার করে থাকে, এটা অল্প প্রাইসের মধ্যে খুব ভালো একটি মাইক। তো আপনারাও চাইলে এই মাইকটি ব্যবহার করতে পারেন। তো গাইজ, এবার আমরা এই বয়াবাই M1 মাইকটার প্রাইস সম্পর্কে জেনে নেব। তো এটার প্রাইস আমি অ্যামাজন থেকে নিয়েছি,
আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।